এসএম লাইভ না নিতে কবি মাশাআল্লাহ। তো চলুন ছোট করে গজলটি পরিবেশন করছি, সবাই ধীরে সবাই শ্রবণ করুন। নল কড়া খাল পার গ্রামে বাসি বড়ই তারা ভগবান, নল কড়া খাল পার গ্রামে বাসি বড়ই তারা ভগবান, সাজিয়েছে জান্নাতি মাকান এ মাদ্রাসা। নল কড়া খাল পার গ্রামে বাসি বড়ই তারা ভগবান, নল কড়া খাল পার গ্রামে বাসি বড়ই তারা ভগবান, সাজিয়েছে জান্নাতি মাকান এ মাদ্রাসা। যে মাদ্রাসার নাম হলো ভাই তালিমুল কোরআন ও সুন্নাহ, দ্বীনের তালিম যেটা দেওয়া হয় সপনে হি গড়া ফোটে উঠেছে মোদেরে প্রতিশান, সপনে হি গড়া ফোটে উঠেছে মোদেরে প্রতিশান, কবুল করো মেহেরবান মেহেরবান। নল কড়া খাল পার গ্রামে বাসি বড়ই তারা ভগবান, নল কড়া খাল পার গ্রামে বাসি বড়ই তারা ভগবান, সাজিয়েছে জান্নাতি মাকান এ মাদ্রাসা। আচ্ছা আচ্ছা ভাই, সকালবেলা ফজরের পরে এখানে কি হয় শুনেছেন কেউ? কেউ যদি শুনে থাকেন একটু হাত তুলুন তো দেখি, কেউ কি শোনেননি এখানে? এখানে সকালবেলা কোরআন পড়া হয় সেটা কি শোনেননি কেউ? কোরআন পড়া হয় তো এখানে সকালবেলা? জি, তো কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথাই লিখছে দেখুন। সকাল বিকাল সন্ধ্যা রাতে কোরআন পড়ে দুনিয়া, ফুটে আছে সোনাই সোহাগা মোদেরি মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে হবে পূর্ণ বদর সমান, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে হবে পূর্ণ বদর সমান, নূর নবীর মাকান এ মাদ্রাসা। নল কড়া খাল পার এলাকা বাসি বড়ই তারা ভগবান, নল কড়া খাল পার গ্রামে বাসি বড়ই তারা ভগবান, সাজিয়েছে জান্নাতি মাকান এ মাদ্রাসা। যদি আপনার ছেলেকে এই মাদ্রাসায় পড়তে দেন অবশ্যই আপনি ভাগ্যবান এবং আপনার ছেলেও ভাগ্যবান। তো শেষ সন্ধ্যে একেবারে শেষ কলিতে প্রিয় কবি কত সুন্দর কথাই লিখছে তা দেখুন। ছেলেকে যদি গড়িতে চাও মাদ্রাসাতে পড়তে দাও, মাদ্রাসাতে না দিলে ভাই দ্বীনের তালিম জানবে না। ছেলেকে যদি গড়িতে চাও মাদ্রাসাতে পড়তে দাও, মাদ্রাসাতে না দিলে ভাই দ্বীনের তালিম জানবে না। মাওলানা মাহবুব রহমানের প্রচেষ্টা হলো আদর্শ একটি সত গড়া, কবুল করো এ মাদ্রাসা এ মাদ্রাসা। নল কড়া খাল পার এলাকা বাসি বড়ই তারা ভগবান, নল কড়া এলাকা নল কড়া খাল পার এলাকা বাসি বড়ই তারা ভগবান, সাজিয়েছে জান্নাতি মাকান এ মাদ্রাসা।
বাড়ি দেখবি।